ছয় বছর আগে কলেজে প্রথম দেখা হয় কনক দুর্গা ও বিন্দুর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাড়ির লোকজন জোর করে অন্য জায়গায় তাদের বিয়ে দেয়, কিন্তু তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এতদিন পর তারা সামাজিক মতে বিয়ের সিদ্ধান্ত নেন, দুজনেই স্বামীকে ডিভোর্স দেন। এরপরেই দ্বিতীয় বিয়ে করেন তারা, যদিও ম্যারেজ রেজিস্টার তাদের বিয়ে মানেননি। বিয়ের ছয় বছর পর স্বামীকে ছেড়ে বিয়ে করেছেন ভারতের উত্তরপ্রদেশের এই দুই নারী। মঙ্গলবার কুন্দেলখণ্ডের এক মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা। তাদের মধ্যে এক নারী বলেন, 6 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ঘোষণা করে সমকামিতা অপরাধ নয়। তারপর আমাদের আইনজীবী জানান, আমরা একসঙ্গে থাকতে পারবো, কেউ আমাদের বিরক্ত করতে পারবে না, আমরা কিছুদিন দম্পতির মতো থেকেছি। স্বামীকে ডিভোর্স দিয়ে আমরা আইনিভাবে লড়াইয়ে নেমেছি যাতে একসঙ্গে থাকা যায়। কুন্দলখণ্ডের ম্যারেজ রেজিস্ট্রার আর কে পাল বলেন, এরকম কোনো বিবাহ আইন থাকলে তো বিয়ের অনুমতি দেব, সমকামী বিয়ে এখনও আইন স্বীকৃত নয়, অনলাইনেও এখনও সরকারি নির্দেশ আসেনি।